ওখানে বললাম যে আমি প্রোগ্রামিং এতে করতাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভালো হতো তো সিসি হার্ডওয়্যার শিখাবে আপনাকে নেটওয়ার্কিং শিখাবে আপনি কি করবেন হ্যাঁ হার্ডওয়্যারের দোকান দেবেন ভালো হয় ওই হার্ডওয়্যার মানে কি জানেন তো রং করে যারা না ওই রঙের দোকান থেকে কিন্তু হার্ডওয়্যারের দোকান বলে আচ্ছা যাই হোক আচ্ছা আমরা একটা কাজ করি এখন এই যে এই ফিল্ডগুলো আরো কি ফিল্ড আছে ফিল্ডগুলো দেখার জন্য আমরা কি করতে পারি এখানেই আলাদা করে একটা কনফিগের মধ্যে আলাদা করে নিতে পারি না নিতে পারি নাকি যেগুলো কোথায় অ্যাড হবে পেজের মধ্যে অ্যাড হবে সাপোজ পেজের মধ্যে আমরা অ্যাড করি নাকি যে কোনো জায়গাতে অ্যাড করতে পারবো নাকি করা যাবে না যে কোনো জায়গায় অ্যাড করা যাবে তো আচ্ছা এখন আমরা কাজ করতে পারি আলাদা করে যদি কোনো বক্স দিতে চান সাপোজ এখানে আপনি সেপারেটর চাচ্ছেন আলাদা একটা ফিল্ড চাচ্ছেন বা এটার সঙ্গে সম্পর্ক থাকবে না সেটাও করতে পারেন সেজন্য কী করতে হবে এখানে লিখতে হবে হচ্ছে নিউ সিএমবি টু বক্স এখানে আবার এড়ে নেন কী দেবো টাইটেল নাম দিলাম ধরেন আরও ফিল্ড এখানে কি দেবো ডাব্লুপি এখানে আইডি দেন একটা আরও এখানে কি হবে একটা অবজেক্ট টাইপস এখানে দিয়ে দেন হচ্ছে কি এখানে হবে কি একটা অ্যারের মধ্যে আমরা যা দেবো তাই চলে আসবে আমরা জানি অলরেডি কথা বুঝছেন এখন এইটা এখানে আমরা সিএমবি2 ইউজ করতেছি এই সিএমবি2 দিয়ে কিন্তু লগো চেঞ্জ করা সম্ভব না কথা বুঝছেন এটা কিন্তু লগো চেঞ্জ করা সম্ভব না কারণ লগো কই থাকে এখানে থাকে এটা আর হচ্ছে এগুলো থাকে এখানে থাকে এখানে এগুলো থাকে এখানে এগুলো কিন্তু থিম অপশন না যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু কি না থিম অপশন না দুটো গুলায় ফেলেন না এটা হচ্ছে আপনার এক্সট্রা বক্স একটা এটা পেজের মধ্যে অ্যাড করা যায় পোস্টের মধ্যে অ্যাড করা যায় বা একটা কাস্টম পোস্ট অ্যাপের মধ্যে অ্যাড করা যায় কি ব্যাপারটাই ক্লিয়ার সবাই ক্লিয়ার রক অপস ক্লিয়ার কি আপনি কি কাজটা পরে করছেন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করছিলেন পরে 5 স্টার দিছে গুড কংগ্রেচুলেশন জানালেন না তো এটা উনি ছোট মানুষ বুঝছেন কোন কাজ পড়েন জানো টেনে এখনো কাজ হাতে আছে বুঝছেন পেন্ডিং আছে আপনারা শুরু করবেন করতে হবে না হ্যাঁ আর উনি আপনার ক্লায়েন্ট ছোট মানুষ দেখে ক্লায়েন্ট 4.9 দিছে 4.9 রেটিং দিছে আমি বললাম যে ক্লায়েন্টকে বলবেন যে আসলে তুমি ছোট মানুষ দেখে মজা নিচ্ছ হ্যাঁ না অনেকেই মনে করে ফ্রিল্যান্সিং করার জন্য অনেক বড় হওয়া লাগে ম্যাচিউর হওয়া লাগে আপনার হয়তোবা অনেক ভালো ইংরেজি জানা লাগে ব্যাপারটা কিন্তু এরকম না আপনাকে চ্যাট কি আপনি করে দেন না আপনি করেন নাকি অন্য কেউ করে দেয় চ্যাট উনিই করে দেখছেন তো এগুলো আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখে ইন্সপায়ার হওয়ার মতো হ্যাঁ হ্যাঁ প্লাস আমার আরও রিসেন্ট আরও একটা ব্যাচ আছে সে ব্যাচে ক্লাস 7-8-এর পোলাপানো আছে মাত্র এসএসসি পরীক্ষায় পাশ করলো এরকম পোলাপানো আছে তারাও আমি কনফার্ম তারা ফ্রিল্যান্সিং করতে পারবে কিছু কিছু লোকজন আছে মনে করেন অনেক বড় অনেক বয়স্ক প্রথম থেকে খুবই সিরিয়াস কিন্তু ফ্রিল্যান্সিং যে করবে এরকম মেন্টালিটি নাই। আপনার ওয়েবসাইটের মধ্যে ঠাস করে শব্দ এলো, জিজ্ঞাসা করে রাখছেন ভাই এরকম শব্দ এলো কেন, কথা বলছেন, মানে প্রত্যেকটা কথায় কথায় তার ভিতরে কোয়েশ্চেন তৈরি হয় জানার জন্য। যেমন 81 ব্যাচের একটা ছেলে, আমি দেখা দিচ্ছি এইভাবে আপনার ফাইবারে ই করবেন, এইভাবে আপনার ভিজুয়াল কম্পোজার দিয়ে এই করবেন, মানে মনে করে কি কোনো কিছু কারোর থেকে জানতে চাইলেই মনে হয় তার কাছ সামনে মানে অনেক কিছু জানি আমি, এরকম ব্যাপারটা হয়ে যায়, কথা বলছেন। আমি বললাম যে আসলে এই জিনিসটা তো সিম্পল জিনিস, আপনি তো নিজেই পারবেন। সাপোজ ধরেন এরকম ধরনের প্রশ্ন থাকে, ভাই আমরা হোস্ট লিখি লোকাল হোস্ট, অন্য কিছু লিখলে আসে না কেন, ইউজার নেম কেন রুট লিখি আমরা, কথা বুঝছেন। এই জিনিসগুলা এই সিম্পল জিনিস যেটা আমি দেখাচ্ছি সেটা করেন, অথবা কেন হয় না যেটা আপনাদের দেখায়, মানে আমি দেখায় দিচ্ছি সেটা তো করবেনই, আর যেটা ধরেন আমি দেখাই নেই, সাপোজ কোনো কারণে আমি দেখাই নি, সেটা নিয়ে রিসার্চ করেন, রিসার্চ করার জন্য আমি দেখাই নি, সব জিনিসটা দেখাই দেওয়া সম্ভব না, সম্ভব আলাদাভাবে ইউজার নেম নেওয়া যায়, হ্যাঁ, কথা বুঝতে পারছেন। আবার অনেক হোস্টিং আছে, অনেক হোস্টিং আছে, আপনার লাইভ সার্ভারের অনেক হোস্টিং আছে, যেখানে আপনার আমরা নর্মালি দেখি কি লোকাল হোস্ট লিখতে হয়, তাই না, অনেক হোস্টিং আছে যে জায়গায় লোকাল হোস্ট লেখা যায় না, লোকাল হোস্ট লিখলে কাজ করে না, অন্য কিছু লিখতে হয়। এখন আপনি এরকম হোস্টিংয়ে কাজ করতে গেছেন, আপনি যে দেখবেন হ্যাঁ হ্যাঁ এর হোস্টিংয়ে লোকাল হোস্ট লিখলে কাজ করে না, তাহলে আগে যত মতবাদ আছে সব ভুয়া, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম কেন লোকাল হোস্ট দিলে কাজ করে না, আপনি জিনিসটা নিয়ে অনুসন্ধান করেন। আপনার মনে রাখতে হবে একজন ফ্রিল্যান্সার, আপনি আপনার টোটাল যতটুকু কাজ জানেন এই কাজটা একদম প্যাকেজ না, এই কাজটা কি না এটা প্যাকেজ না, যে প্যাকেজের বাইরে আসলে আপনি কাজ করতে পারবেন না, কথা বুঝছেন। হ্যাঁ, তবে একটা লিমিটেশন আছে। লিমিটেশন কিরকম, সাপোজ ধরেন আমাদের রহমান ভাই উনি লারাভেলের কাজ দেখেছে একটা, হ্যাঁ মানে পাই নাই লারাভেলের কাজ আছে নাকি, আমি বলছি ভাই লারাভেল কি জিনিস, আসলে লারাভেল আচ্ছা লারাভেল হচ্ছে এমন একটা জিনিস, এটা একটা ফ্রেমওয়ার্ক, পিএইচপির অ্যাডভান্স লেভেলের একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ। যাই হোক আপনি নাড়াচাড়া করছেন, অনেক কিছু বুঝতে পারছেন, ভালো হয়েছে। আসলে এটা এত সহজ জিনিস না, লারাভেলটা একটু কঠিন, এটার জন্য আপনার মিনিমাম একটা কোর্স সফটওয়্যার ছিল, এখনো শেষ হয় নাই, প্রায় 2-2.5 বছর ধরে একটা কোর্স চলছে লারাভেলের উপরে, ঠিক আছে। আপনি একদিনে বা গুগল ইউটিউব সার্চ দিয়ে তো পারবেন না এই কাজটা করতে পারবেন। সাপোজ আপনি পাইছেন পাইথনের একটা কাজ, এখন ওই কাজ পাইলেই তো আপনি গুগল ইউটিউব দেখে করতে পারবেন না, করতে পারবেন, আলাদা একটা আপনার ফ্রেমওয়ার্ক, আলাদা একটা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ সে ধরতে পারবে ব্যাপারটা কিরকম, আলাদা ওগুলা আপনার সিএমএস, তারপরে হচ্ছে আপনার ড্রুপাল, আলাদা 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 সিএমএস। অনেক কাজ থাকে, দেখা যাচ্ছে কি আমার এক ক্লায়েন্ট আমার বলছে যে জুমলার একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দাও, আমি তো জুমলার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারি না, আমি কাস্টমাইজেশন করছিলাম কোনো এক সময়, এই কাজ পাওয়ার পরই শিখছিলাম আর কি, বুঝতে পারছেন। তো আমি বললাম আসলে দেখো তুমি জুমলা দিয়ে দেখেন ব্যাপারটা কীরকম, আমি বললাম তুমি জুমলা দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবে, এর হচ্ছে ওয়ার্ডপ্রেস কত সিকিউর না, ওয়ার্ডপ্রেস কত ভালো, তুমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করো, এখান থেকে ডায়নামিক গেলে তুমি সব চেঞ্জ করতে পারবা, এবং তোমার ওয়েবসাইটটা হবে রেসপন্সিভ, অনেক ইফেক্ট থাকবে এখানে। ক্লায়েন্ট হচ্ছে তাই নাকি, ওয়ার্ডপ্রেসের নাম শুনছি এবার এখানে এটা কখনো ইউজ করি নাই, তুমি পারবো না দিতে, আমি বললাম তুমি যদি বলো তাহলে তোমার জন্য আমি করে দিতেই পারি, কথা বলছেন। সে কিন্তু অন্য একটা ইউজার, তাকে আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে নিয়ে আসছি, কারণ আমার স্কিল ওখানে নাই। একটু সাইলেন্ট থাকি আমরা, লারাভেলের একটা প্রজেক্ট নর্মালি একজন লোককে দিতে চায় না ক্লায়েন্টরা, কথা বুঝতে পারছেন। তাহলে এক একটা প্রজেক্টের প্রাইস প্রায় $4-5,000 মতো হয়, এটা একা করতে একটু সময় লাগে। আগে জিজ্ঞাসা করে না তুমি কি টিমে কাজ করো নাকি একা কাজ করো। একা যদি বলেন একা কাজ করো তাহলে বলে তুমি তো এত অনেক সময় লাগবে তোমার করতে, কথা বুঝছেন? একটা 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 প্রজেক্ট করতে যদি $5000 হয় চিন্তা করা যায়। প্লাস তার চেয়ে বড় 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 আছে, শুধু PHP কিছু কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলো দিয়ে করা যায়, কোডিং এডিটর, তারপরে হচ্ছে আপনার লারাভেল, কেক PHP, এগুলো দিয়ে অনেক অনেক বড় বড় ওয়েবসাইট বানানো যায় যেগুলো অনেক ভ্যালুয়েবল। শুধু আপনার এমন লোকাল কাজও পাওয়া যায় প্রায় 8-10 লাখ টাকা হবে লোকাল কাজ। যাক সেজন্য স্কিল লাগবে, অবশ্যই স্কিল লাগবে। আর ওই পর্যন্ত যেতে লাগলে অবশ্যই আপনাকে অনেক মানে নিজেকে অনেক পরীক্ষা দিতে হবে, কথা বুঝছেন? হ্যাঁ, যাক আমি আরো 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 ফিল্ড অ্যাড করতে চাচ্ছি। ফিল্ড অ্যাড করার জন্য এখানে আমরা দিতে পারি পেজ। যদি দেই তাহলে পেজ চলে আসবে, দেখেন পেজ চলে আসবে, পেজের এখানে চলে আসবে কি চলে আসছে এক্সট্রা ফিল্ড চলে আসছে এখানে। এটা কিন্তু এর মধ্যে ইনক্লুড হয় না, আর একটা ফিল্ড আকারে চলে আসছে। আপনি চাচ্ছেন এটাকে একটা ভ্যালু ভেরিয়েবল বানাতে, সাপোজ আরো আরো। এখন এ থেকে কি করবো আমরা, add field, ধর এখানে দিয়ে দিলাম suppose text field, এটা আইডি দেন। দিলাম WP টেক্সট ফিল্ড। আচ্ছা এখানে ঝামেলা আছে কিছু। ঝামেলা হচ্ছে কি, কাস্টম ফিল্ড যদি অ্যাড করেন আপনি, অনেক অনেক ফিল্ড অ্যাড হয়ে গেছে দেখছেন এখানে অটোমেটিক্যালি। এই ফিল্ডগুলোতে এই আইডি পাচ্ছে দেখছেন এখানে, আমরা যে আইডিগুলো নিয়েছিলাম না, আইডি পাচ্ছে। কন্ট্যাক্ট ফর্ম করতে পারছে না, এই যে কন্ট্যাক্ট ফর্ম আইডি নিয়েছিলাম না, আইডি পাচ্ছে। আইডিটা পাওয়াটা খুব খারাপ, কারণ এরা যখন কাস্টম ফিল্ড নিয়েছি আইডিটা এরা এরা পেয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি না যে আইডিটা থাক, ডিলিট করে দেন। আমরা যদি কখনো আইডিটা না পাওয়াতে চাই সেক্ষেত্রে আইডি যখন দিবেন, এই আইডিটাকে যদি আপনি আন্ডারস্কোর দেন, কি আন্ডারস্কোর, তাহলে আইডি ওখানে অ্যাড হবে না। কাস্টম ফিল্ডের মধ্যে কি হবে না, আইডি অ্যাড হবে না। এই জন্য সবসময় কাজ আপনি CMD2 দিয়ে যখন কাজ করতে যাবেন সবসময় কি ইউজ করবেন, একটা আন্ডারস্কোর ইউজ করবেন সবার আগে। এখানে কি করতে হবে, একটা ফিল্ড অ্যাড করতে হবে না, টাইপ। আমরা অলরেডি টেক্সট ফিল্ড দেখছি না, হ্যাঁ টেক্সট ফিল্ড অ্যাড করলাম একটা। আচ্ছা টেক্সট ফিল্ড এখানে চাইলাম যে my name is Khan. Save then. That's save acha, na? That's save acha, ekhane save acha. Amra chacchi na ekhane save hobe. Ami chacchi extra amra ki korbo, extra kono page banabo. Naam dilam meta box. Ekhane dilam my name is Khan. এটা পেজের মধ্যে অ্যাড হবে গিয়ে। মেটা বক্স আসছে, টাইটেল আসছে মেটা বক্স। আমি চাচ্ছি না এটা আসলে পেজের মধ্যে অ্যাড হোক, আমি চাচ্ছি কোথায় অ্যাড হবে, এখানে অ্যাড হবে। এখানে আমরা অ্যাড করতে পারবো, কিন্তু অ্যাড করতে গেলে তো অবশ্যই পেজের মধ্যে গিয়ে আমরা কি করতে পারবো না, কাজ করতে পারবো না। কাজ করতে পারবো, এই জন্য একটা কাজ করতে পারি আমরা। पेज फाइल लाके डुप्लीकेट करते भाई ना করে এর একটা নাম দিয়ে দিলাম ধরেন মেটা বক্স আর এখানে একটা টেমপ্লেট বানিয়ে দেন জাস্ট টেস্ট করার জন্য আমরা এই কাজটা করব এখন তো আমরা এখানে গিয়ে যদি আপডেট দেই ঠিক আছে এখন এখন এখানে গিয়ে আসছে মেটা বক্স আমি যাচ্ছি এখানে আসবে কি এখানে লেখা আসবে মাই নেম ইজ খান কথাটা লেখা আসবে তাহলে কি করবেন যেখানে লুপ চালানো আছে কোথায় এখানে না এন্ড হয় এখানে লুপ চালানো আছে না আমরা চাইলে তো এখানে কি করতে পারি এর মধ্যে গিয়ে আমরা শো করানোর জন্য কি করতে হবে আমাদের পিএসপি শেষ শুরু শেষ তারপর কি করতে হবে इको गेट पोस्ट मेटा तारपर की करते गेट द आईडी एखाने आईडीटा एखाने की करते आमादेर एटा आईडी ना कपि करें कोथाय बसाते देबो ताहले देखबेन एखाने चले आसबे कि माय नेम इज खान আসছে আপনি যাচ্ছেন যে মাই নেম ইজ কথাটা আসবে হচ্ছে নরমাল লেখা খান লেখা আসবে হচ্ছে ধরেন রেড কালারের লেখা পড়া যাবে না আপনি ধরেন দিয়ে দিলেন মাই নেম ইজ খানটা দিলেন না এখানে কি লেখা আছে এখানে মাই নেম ইজ না একটা ফিল্ড দেন সমস্যা কি একটা ফিল্ড করা যাবে না सपोज এখানে আমরা দিয়ে দিলাম খান টাইপ খান থাকবে এখানে দিলাম সেকেন্ড টেক্সট সেকেন্ড আর সেখানে এখানে লিখে দেন খান সুগার আমরা তো এখনো শো করিনি শো করেছি শো করানোর জন্য সাপোজ আমরা এখানে গেলাম যাওয়ার পর পি নেন পির মধ্যেটা দিয়ে দিলাম ওকে এর মধ্যে একটা স্প্যান নেন নেওয়া তো যাই নাকি স্প্যানের মধ্যে বলে দেন স্টাইল ইকুয়াল কালারের আর এর মধ্যে কি করবো এর মধ্যে আমরা আনবো খান লেখাটুকু তাহলে কি করতে হবে পিএসপি শুরু শেষ ইকো get post meta get the id এখানে বসাতে হবে কি আমাদের আইডিটা হ্যাঁ আসে কিনা মানে খান আসছে পড়া যাবে এখন খান লেখাটা ধরেন খান লেখার অনেক বড় একটা টেক্সট আছে আমাদের এত বড় টেক্সট দরকার নেই ছোট টেক্সট দরকার এখানে লিখে দেন টেক্সট টেক্সট স্মল ওয়াও খুব ভালো তো বৃষ্টি হচ্ছে খুব মজার একটা বৃষ্টি কি আসছে দেখেন তো খান লেখাটা ছোট আসছে এখানে কি ফিল্টার করা যায় টেক্সট টেক্সট স্মল টেক্সট মিডিয়াম টেক্সট ইমেল এগুলো সব একই এখান থেকে শুরু করে আপনি যদি যান এই পর্যন্ত সব এক কথা বুঝছেন সবগুলো এক জাস্ট এগুলো আলাদা আলাদা ক্যারেক্টার যেমন টেক্সট ইউআরএল যেটা ওখানে ইউআরএল স্যার আপনি কিছু দিতে পারবেন না ইউআরএল দিতেই হবে টেক্সট ইমেল যেটা টাইপ যদি টেক্সট ইমেল দিয়ে দেন তাহলে টেক্সট ইমেল ছাড়া কিছু দেওয়া যাবে না টেক্সট মানি দিলে আগে ডলার সাইন চলে আসে ডলার সাইন অটোমেটিক আপনি কি কি আসে এখানে একটু যান এই যে দেখছেন আপনার ডিফল্ট ভাবে কি থাকে আপনি give the text money, okay? भय बच्चन कमल भाई क्या से এত ডলার দেখছেন ডলার আপনি চাচ্ছেন আরো কিছু এক্সট্রা কিছু অ্যাড করে তাহলে কেমন এড করবেন বিফোর ফিল এখান দিয়ে দিলাম ধন কি कीबोर्डে তো আছে এগুলা ইউরো নাই ডলার দেওয়া আছে এখানে ঠিক আছে আচ্ছা আনা যাবে যে কারো আরেক আনা যাবে আমরা তো হাতের কাছে যেটা পেলাম সেটা কি হলো हाय हाय তাহলে এখানে আমরা ই দিতে পারি ইন এন্টিটি দিতে পারি এন্টিটি এন টি আই টি ওয়াই সেন্ড দিবেন ওকে चलो सेंड अपनी देवें कि येन यूरो तारপরে পাউন্ড মানে যেটা দিতে চান আর কি আপনি যদি ইয়েন দেন কিছু না সব কিছু দেওয়া যাবে এটা দিয়ে আপনার শো করার সিস্টেম একই রকম গেট পোস্ট মেটা গেট দ্য আইডি आईडीटा और कि ट्रू पढ़ा जाए तो ना कि अच्छा तपर हे टेक्सट एरिया अपनी जो चान जो टेक्सट एरिया छाड़ा अपनी आठ टेक्सट एरिया आनबें आनते हैं दिए आनते हैं टाइम ये टाइम पिक करा जाए चले आसने टाइम देखें तो टाइम देवा जाए ठीक ठाक मत मिनट क्लिक कर चले आसें फर्मेट आनी इच्छा कर फर्मेट चेन्ज करते फर्मेट चेन्ज करते देखें एखे ना टाइम फर्मेट देखें घंटा आपनर मिनट सेकेंड एम हो पी एम हो चेष्टा करा जाए टाइम फर्मेट दिए कैमने करते हैं काज करते हैं जैसे गए अपनी देखते हैं PHP.net गए कैमने दीते हैं देखसान सब किस देव से देखो तब कि टाइम जो डेट डेटा डेट पिकारों सेम हो एक ही रकम जो अपनी डेट पिकार लिखे दें टेक्स्ट डेट सब किस का सपोज धन अपनी एड कर दें देखें दिल माई डेटिंग डेट इज दिए दिल माई डेटिंग डेट इज एत माने माने बच्चा काच्चा बोल रहे कथा कथा बोलते हैं अच्छा आर की आसे সবগুলো আবার এখান থেকে কালার কালার পিক করা যায়। আপনি চাচ্ছেন যে এখানে রেড কালার দিবেন না, শুধু সবসময় কালার রেড হবে না, আমি অন্য কালার দিতে চাই, লাগতে পারে না এটা, সেজন্য আপনার এই রেডটা আপনার এটা ইউজ করতে পারবেন। কেমনে করতে হয় দেখেন একটু যান, সাপোজ ধরেন এখানে একটা ফিল বানালেন, এখানে নাম দিয়ে দিলেন টেক্সট কালারস, কালার সেকেন্ড টেক্সট, কালার সেকেন্ড ধরেন দিয়ে দিলাম। এখানে বলছে কালার PICKER, কালার পিকার। আসলে চলে এখানে দেখেন তো, যে কালারই দেন কালারটা চলে আসবে। আচ্ছা এই কালারটা কোথায় বসবে? আমাদের এখানে গিয়ে বসে যাবে। তাহলে এখানে একটা আইডিয়া আছে না, আবার ইচ্ছে করলে আপনি ডিফল্ট করে কালার দিতে পারেন। এখানে ডিফল্ট দিয়ে দেন, ডিফল্ট কেমনে দিতে হয়, ডিফল্ট ডিফল্ট দেওয়ার জন্য অবশ্যই আপনার কালার রেড এগুলো দিলে হবে না, কালার কোড ইউজ করতে হবে। এখানে কথা বোঝা গেছে? সাপোজ দিলেন FF00FF, এটা ধরেন দিয়ে দিলেন। এটা কি কালার আসলে আমি তো নিজেও জানি না। আছে এই কালারটাই বসবে সাপোজ। এটা কপি করে কোথায় বসাতে হবে আমাদের? কালার যেখানে দিয়েছিলেন এই কালারটা বাদ দেন, বাদের মধ্যে পিএসসি লেখা যাবে না, পিএসসি শুরু পিএসসি শেষ। কি করতে হবে? ইকো, তারপর ইকো, তারপর কি করতে হবে ইউনুস ভাই? ইকো খুব বেশি মনে হচ্ছে। কষ্ট কষ্ট করে আসছেন আপনারা। কিছু বলবে না, ভালো সফটওয়্যারের, সফটওয়্যারের ভালো হবে। সফটওয়্যারের একজন পার্ট আছে, সফটওয়্যারের অনেক অনেক স্টুডেন্টই তাদের ইনস্টিটিউট আছে, ঠিক আছে? সবাই আপনারা নিজেরাও দিবেন, সমস্যা কি? সমস্যা তো নাই। না আমার আচ্ছা আচ্ছা সাইলেন্ট থাকি। এখানে কি লিখতে হবে? ইকো, ইকো গেট পোস্ট মেটা, গেট দা আইডি, আইডি আর এখানে হবে ট্রু। এখন দেখেন তো আমাদের কালারটা পেয়ে যায় কিনা। হ্যাঁ 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 আচ্ছা এই কালারটা পাই নাই, আমরা আপডেট দিই। পাইছে? আমরা যদি অন্য কোনো কালার দেই, তখন আপডেট নিছিল না, নিছিল না। যে কোনো কালার, আমরা কালারটা কি করতে পারবো? RGB করতে হবে, দেখছেন? কি ঠিক আছে? এগুলা সবকিছু সেটিং থেকে না, কিন্তু সবগুলা কোথায় করা যাচ্ছে? পেজ রিডার থেকে করা যাচ্ছে। পেজ রিডার থেকেই আমরা CMP2 দিয়ে করতেছি। যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আমরা লোগো চেঞ্জ করবো অথবা এটা চেঞ্জ করবো, আপনি কি বলবেন? CMP2 দিয়ে করে দেবেন নাকি করে দেবেন? এগুলো চেঞ্জ করার জন্য একটা জিনিস আছে, সেই আমরা থিম অপশন দিয়ে করবো এগুলো। আচ্ছা আর কি কি আছে? রেডিও এর মধ্যে অ্যাড করা যায়। রেডিও, রেডিও রেডিও মানে তো বুঝি নাকি? এই যে এইগুলা যে কোনো একটা, কথা বুঝছেন? সাপোজ কেমনে অ্যাড করবেন, আমরা যাই এখানে গিয়ে সেখানে গিয়ে ধরেন বানাবো, ওনার নাম দিলাম, এখানে দিলাম SELECT, সিলেক্ট ইওর বউ, বউ সিলেক্ট করবেন আপনি। এখানে দিয়ে দিলেন বউ, এখানে কি হবে RADIO। এখানে অবশ্যই ডিফল্টের জায়গায় কি করছে এটা দেখেন তো, এটা অপশন তৈরি করছে, অপশন ছাড়া হবে না, একজনকে আর সিলেক্ট করা যাবে না, সিলেক্ট করা যাবে অপশন দিতে হবে, OPTIONS অপশনস। অপশনসের মধ্যে কি করতে হবে অবশ্যই অ্যারে রাখতে হবে, আমরা এখানে কি করব ধার নাম দিলাম হচ্ছে দীপিকা। এখানে ইচ্ছা করলে কি করতে পারেন আপনি টেক্সট ডোমেইন ইউজ করতে পারেন, সমস্যা নেই, ভবিষ্যতের নাম বউগুলোর নাম বাংলায় চেঞ্জ করবেন আর কি, তার দরকার নাই। এখানে ধান দিলেন দীপিকা, এখানে নাম দিলাম ধরেন অনুষ্কা, ক্যাটরিনা, আর কি দিবেন আচ্ছা, তারপরে নাম দিলেন ধরেন নাম দিলাম ধরেন খাইরুন সুন্দরী, খাইরুন কি ঠিক আছে নাম দিলাম। এখন এগুলো একটু দেখেন তো কেমন কেমন ভাবে আসছে আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ এখানে বলছে একটাতেও কি নাই, সবগুলো একটা হয়ে গেছে। আস্তে আস্তে অনেক অনেক এখন সবগুলো কিন্তু একসাথে সেট করা যাচ্ছে না, সেট করা যাচ্ছে না একসঙ্গে তো অনেকগুলো বউ আসলে সিলেক্ট করা যায় না, অনেকগুলো গার্লফ্রেন্ড সিলেক্ট করা যায় বাট বউ একসঙ্গে অনেকগুলো সিলেক্ট করা যায় না। এখন চাচ্ছি এগুলো কি করবো আমরা শো করাবো, কোথায় এখানে পিনেন দিয়ে দিলেন আমার বউয়ের নাম, এখানে গিয়ে কি হবে ইকো গেট পোস্টমেটা গেট ডায়েরি, এখানে বসবে কোনটা এইটা কি, কথা কি বোঝা যাচ্ছে ইউনুস ভাই? সহজ লাগছে না কঠিন লাগছে? মোটামুটি সহজ। আচ্ছা তাহলে কোনটা শোকরের কথা এখন কারি খাইরুন, আচ্ছা ধরেন কাটরিনা শোকরের কথা, মাই বউয়ের আমার বউয়ের নাম ক্যাটরিনা করা যাবে না, করে যাবে। এখানে আপনি ধরেন অনুষ্কা দিয়ে দেবেন, আচ্ছা অনুষ্কা শেঠি বাউলি নায়িকা কি ঠিক আছে পারা যাবে তো নাকি? আচ্ছা আর কি আছে এরকম করা যায় আর কি, অনেক কিছু করা যায়। আবার একটা ডিফল্ট ভাবে নান রাখতে পারেন, শো অপশন নান, মানে কেউ বউ হবে না, এটাও রাখতে পারবেন, সমস্যা নেই। দিয়ে দিলেন ট্রু, মনে করেন আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের মধ্যে যতগুলা গার্লফ্রেন্ড থাকবে একটা একটা করে অ্যাড করতে লাগলেন, অ্যাড করে করে লাস্টে কি করবেন আপডেট দিবেন, যেটা হচ্ছে বউ হয়ে যাবে সেটা সিলেক্ট করে আপডেট দিয়ে দেবেন। আচ্ছা আমরা কি করছি এখন, এখান থেকে নান অপশন আসছে, নান কেউ না, যতক্ষণ মধ্যে না হবে ততক্ষণ মধ্যে কি থাকবে নাম থাকবে, আমার বইয়ের নাম নাই। আপাতত খালি। আচ্ছা, তারপর রেডিও ইনলাইন, এগুলো রেডিও এটা কি করা যাবে? ইনলাইন করা যাবে। আপনি যদি রেডিও ইনলাইন করে দেন, তার শুধু কী করবেন, এখানে গিয়ে বলে দেবেন রেডিও আন্ডারস্কোর ইনলাইন, বাস শেষ। এটা কিন্তু বাইরে শো করানোর জন্য আলাদা না, যার শুধু এখানেই খেয়ে গেছে, পাশাপাশি বসে গেছে। আচ্ছা, রেডিও ইনলাইন, রেডিও টেক্সোনমি, এগুলো হচ্ছে টেক্সোনমি আনার জন্য, ট্যাগ ক্যাটাগরি এগুলো আনার জন্য এগুলো ইউজ করতে হয়। একই রকম সিস্টেম। আপনি সিলেক্ট যদি আনতে চান, সিলেক্ট দেখেন, এই সিলেক্ট একই রকম। আপনি যদি শুধু কী করবেন, ট্যাগ দিয়ে দেবেন সিলেক্ট, দেখেন তো কিছু আসে কি না। একই রকম সিস্টেম না, সিলেক্ট করা যাচ্ছে, যা শুধু ড্রপ ডাউন আসছে। ড্রপ ডাউন করে আপনি একটা আলাদাভাবে অ্যাড করে দিতে পারেন। দীপিকা যদি দেখেন দীপিকা আসে কিনা, আসে। সিস্টেম কিন্তু শো করানোর সিস্টেম একই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে চেক বক্স। চেক বক্স অ্যাড করা যায়। চেক বক্স অ্যাড করলে কি, একটু দেখি আমরা, একটু জাস্ট চেক বক্স আসছে। আসছে, এটা দেখি কেমন হবে। এটা দিয়ে ধরেন হবে কোনো জিনিস থাকবে কি থাকবে না। সাপোজ ধরেন এতটুকু অংশ থাকবে কি থাকবে না, আমরা চেক করে দিলে থাকবে, চেক উঠাই দিলে থাকবে না। কথা বুঝছেন? এটা কেমন করবেন? তার মধ্যে আছে, এতটুকুর মধ্যে তো আছে নাকি, এতটুকু কন্ডিশন দিতেন এখানে, ইফ, এখানে লাস্টে দিয়ে দেন কি এন্ড ইফ। এখানে বলে দেন কি করতে দরকার নেই, গেট পোস্ট মেটা, গেট দ্য আইডি ট্রু। কথা বুঝছেন? এইটা এখানে মাঝখানে বলে দেন হচ্ছে কোনটা আইডিটা, এটা যদি থেকে থাকে, এতটুকু যদি থেকে থাকে, কথা বুঝতে পারছেন? অথবা এতটুকু এটা কাজ করা যেতে পারে, এরকম করে দেন। এটা যদি কী হয়, এটা সমান সমান যদি ওয়ান হয়, ওয়ান হলে কী হবে, ওয়ান হলে মানে কি শো করবে, সমান সমান ওয়ান মানে শো করবে, আর না হলে শো করবে না। এখন সিলেক্ট করা আছে না, সিলেক্ট করা না, এখন রিলোড দেন, এখন তো শো করে কিছু আনএক্সপেক্টেড 56। আচ্ছা, এটা যদি থেকে থাকে তাহলে দেখি, আচ্ছা, এখানে এখানে দেওয়া হয় নাই গেট পোস্ট মেটা, গেট দ্য আইডি দেওয়া, এখানে এরকম করে করা হয়েছে কেন? Get the ID. কথা বুঝছেন? ভুলেছিল, এই জন্য আসছিল না। কিছু শো করে এখানে? শো করে না। যদি আমরা কি করি, চেক দিয়ে দেই, তাহলে কি হবে, কি চলে আসছে সব কিছু। আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে কি করতে পারবো, এখানে কোনো কিছু উদাহরণ স্লাইডার, ওখানে অপশন দিয়ে দিলাম স্লাইডার শো করবে কি করবে না, টিক দিয়ে দিলে স্লাইডার শো করবে, টিক দিয়ে না দিলে স্লাইডার শো করবে না। কি কথা বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। মাল্টি চেক বক্স টেক্সোনমি। আচ্ছা, উইজ WIWI SIG, এটা একটা নতুন একটা টাইপ, নাম কি नाम हे WI এখানে মাঝখানে দিয়ে দেন SIG এটা কি এটা টাইপ মনে রাখবেন কেমনে WI মাঝখানে দিবেন SIG আপডেট দেন এখানে একটা টেক্সট ফিল্ডটা আসছে এখানে আচ্ছা এখানে ভুল হয়েছে মনে হয় अच्छा मास जीता है ठीक है এখানে একটা কি চলে আসবে একটা টেক্সট ফিল্ড চলে আসবে দেখছেন আসছে টেক্সট ফিল্ড চলে আসছে এখানে একটা টেক্সট আপনার টেক্সট এরিয়া বাট টিএমসি এটাকে কি বলা হয় টিএমসি বলা হয় নরমাল টেক্সট এরিয়া যে আমরা যে টেক্সট ফর্মের মধ্যে থাকে টেক্সট এরিয়া দিলে যে টেক্সট দিলে চলে আসে আর এখানে যেরকম অপশন যদি থেকে থাকে তাহলে সেটাকে বলা হয় টিএমসি কি বলা হয় টিএমসি দিয়ে ইউজ করতে পারবো আর কি ইউজ করা যায় আচ্ছা এখানে ফাইল ইউজ করা যায় ফাইল মানে যেখান থেকে ইমেজ আপলোড করা যায় কথা বলছেন কেমনে FILE ফাইল আপডেট দেন দেখেন এখানে কি চলে আসছে আমরা যদি কোনো ফাইল আপলোড করতে চাই জাস্ট এখানে এখানে অ্যাড ফাইল অর অ্যাড অর আপলোড ফাইল চেঞ্জ করে আপনি অন্য কিছু করতে পারবেন অ্যাড করতে পারবেন যেমন এখানে কি অ্যাড করা যায় দেখেন এই লেখাগুলোকে অ্যাড করতে আপনি চেঞ্জ করতে পারবেন টেক্সট লিখে চেঞ্জ করতে পারবেন টেক্সটের মধ্যে কি অ্যাড করা যায় অ্যারে অ্যাড করা যায় মেবি অ্যারে অ্যাড করা যায় আচ্ছা অ্যারে অ্যাড করা যায় কোন লেখাটাকে চেঞ্জ করবেন আপনি চেঞ্জ করবেন অ্যাড আপলোড ফাইল টেক্সট এই কথাটাকে চেঞ্জ করবেন কথা বুঝতে পারছেন এই লেখাটা চেঞ্জ করবেন লিখে দিলেন একটা ফাইল আপলোড করো এই কথাটাই কোথায় চলে আসবে এখানে চলে আসবে একটা ফাইল আপলোড করো চলে আসছে চেঞ্জ করতে পারবো আমরা এখানে যান গিয়ে ইচ্ছা করলে যে কোনো একটা ফাইলকে আপলোড করতে পারেন আচ্ছা চলে এটাকে সেভ দিলে কী হবে আমরা ইচ্ছা করলে আমাদের সামনে গিয়ে সেভ মানে শো করাতে পারবো শো করার সিস্টেম মেটাবক্সে যান এখানে যাওয়ার পর সাপোজ একটা পি নিলাম কন্ডিশন দরকার নেই এখানে কন্ডিশন তো বাদ দিয়ে দিচ্ছি এখানে আগে নর্মালি শো করে দিই কেমন শো করে ইকো গেট পোস্ট মেটা গেট দা আইডি টু এখানে বসবো হচ্ছে আমাদের এই আইডিটা সবগুলোতে বই লেখা আছে এখানে ফাইল দেখে নেই আসছে এখানে ইমেজটা চলে আসছে বাট ইমেজ আসতে হবে না আমাদের কি আসতে হবে ইমেজটা চলে আসবে তাহলে খুবই সোজা কাট করে কি করবো আমরা আমি ট্যাগের মধ্যে শুধু বসাতে হবে শেষ বুঝছেন সেখানে আচ্ছা সেভ হয় নাই আমরা আপডেট দেব একটু কন্ট্রোল শিফট আর টোটালি পাই না আমরা কন্ট্রোল শিফট আর দেই তারপরে পাচ্ছে না আমরা ইমেজটা চেঞ্জ করে ফেলি ইমেজ নাই আসলে এখানে फाइल लिस्ट आसे देखे तो सिलेक्ट योर एफएसडीएफ एफ ए देखें अनेक अनेक যতগুলো আছে সবগুলো অ্যাড করতে পারবেন আপনি স্লাইডার রিলেটেড এটা এটা কিন্তু কন্ট্রোল ধরে করতে হবে অবশ্যই কন্ট্রোল ধরে করতে হবে তাহলে সবগুলো কি হয়ে গেছে অ্যাড হয়ে গেছে কারণ সেভ দেন সেভের কি সামনে আসবে একটাও একটাও আসবে না শো করতে হবে কেমনে শো করার জন্য আমরা কি করব আগের মতোই কি করব আমরা এখানে নিচে গিয়ে আচ্ছা নিচে গিয়ে কি করব ইকো পিএসসি শুরু শেষ এখানে লেখা আছে কি ইকো গেট পোস্ট মেটা গেট দা আইডি টু আর এখানে বসাতে হবে হচ্ছে আমাদের আইডিটা আইডি নাম হচ্ছে সামথিং এখন দেখেন কি শো করে আমাদের এখানে এটা শো করছে আচ্ছা এটা যদি শো করে থাকে আমরা এটাকে কি করতে পারি প্রিন্টার করতে পারি না প্রিন্টার সবগুলো ইমেজের নামে চলে আসে সবগুলো ইমেজের নামে চলে আসে আমরা জানি যে এর মধ্যে যদি অনেক অনেক ইমেজ চলে আসে অনেক অনেক ভ্যালু চলে আসে সেই এরকে যদি আমরা কি করি কিভাবে এর মানগুলো কিনে আসতে পারবো ফর ইচ করে নিয়ে আসতে পারবো না ফর ইচ করে এগুলোকে স্ট্রিং করতে পারবো না ফর ইচ লুপ মনে আছে সবার মনে আছে আব্দুর রহমান রনি মনে আছে আপনাদের সুন্দর লাগছে জামাই জামাই লাগছে কারণ নাকি হ্যাঁ আচ্ছা 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 তাহলে আমরা কি করতে পারি এর যেহেতু আছে সবগুলো মান আছে আমরা এটাকে ভেরিয়েবল বানাতে পাই না একটা সাপোজ দিলাম অনেকগুলা তাই তো অনেকগুলা ইকুয়াল এটা এখন এটাকে যদি আমরা কি করি ফর ইচ ফার্স্ট ব্র্যাকেট অনেকগুলাকে as গুলা মানে একটা বেরোবে আর কি এখান থেকে কি করব কেউ একটা একটা করে আসবে এটা কি কি করব আমরা ইকো করলেই তো চলে আসবে নাকি ইকো করলেই চলে আসবে এখন ইকো করে দেখেন চলে আসবে সব কিছু একটা একটা করে একটা করে চলে আসছে কিন্তু একটা একটার পরে একটা একটা করে বসছে তাই না তো আমি চাচ্ছি যে না একটা এভাবে বসবে না এগুলো লিঙ্ক আকারে আসবে না এগুলো কেমনে আসবে কনকেটটা আমরা সেপারেট করে দিলাম কনকেট করলাম সরি কনকেট করলাম করে এখানে বসিয়ে দিলাম আর এখানে অবশ্যই ইমেজগুলো পরে পরে চলে আসবে এজন্য একটা বিআর ট্যাগ দিয়ে দেই যাতে পরে পরে ইমেজগুলো শো করে নাকি সবগুলো আসছে যতগুলো নিয়ে আসছে সবগুলো আসছে উপরেটা শো করছে কি কারণে এই যে এটার জন্য এটা বাদ দিয়ে দেন এখন এগুলাকে যদি যদি আপনার স্লাইডার থাকতো স্লাইডারের মধ্যে স্লাইড হতো না কারণ আমি এখানে কি করছি ওই একটা ধরেন স্লাইড হচ্ছে ওটাকে আমরা লুক করে করতে পারি না পারতাম না এভাবে করতে যেত নাকি বোঝে নাই। হ্যাঁ, এটা ডিজাইন বিভিন্নভাবে করা থাকতে পারে, ডিজাইনটা তো এরকমই থাকবে নাকি, যেটা যেটা রিপিট হয়েছে ওটাকে কি করলাম বারবার রিপিট করলাম। তাহলে আমরা আমরা মেটাবক্স CMP2 দিয়ে কি কি আনতে পারলাম, ইমেজ আনতে পারলাম, টেক্সট আনতে পারলাম, অনেক অনেক ইমেজ আনতে পারলাম, আমরা ডেট আনতে পারলাম, কালার আনতে পারলাম, সব কিছু এভরিথিং যেগুলো আমাদের আনার মানে জানতাম না যেগুলো আনা যায়। কাস্টমাইজেশনের মধ্যে এত কিছু দেখি নাই, তাই না? কাস্টমাইজেশনের মধ্যে দেখছি এত কিছু।